চুপ 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 কি ওখানে এটা সামনে থাকবে তো এটা সামনে থাকবে তো এই রে কেটে Hey guys, superbly welcome back to my channel. Welcome back to my another video, another vlog. Shokol ke jana hai, boshonto chabe, onik onik shubhechha. Actually, jehetu ajke holi, and holi diye amar prothom vlog shuru. Tai ebochoro 2021 e amra kibhabe holi celebrate korchi, shetao apnaderke vlog er maddhome dekhabo. To ebochor ami achi amar mashir baite. কিছু রিজনসের জন্য অ্যাকচুয়ালি আমার মিশর অপারেশন হয়েছে, সেই জন্য আমাদেরকে এখানে আসতে হয়েছে। সো আজকে এখানেই হোলিটা কাটাবো, চাই না কেমন হবে। কয়েক বছর আগে এখানে কাটিয়েছিলাম, তখন অ্যাকচুয়ালি বাচ্চা টাচ্চা ছিল, এখনও বাচ্চারাই খেলে এখানে। তো আমার এখানে সেরকমভাবে কারোর সাথে পরিচিতি নেই বললেই চলে। সো ফ্রেন্ডসরা ডাকছিলো যদিও, কিন্তু না, লাইফে কিছু প্রবলেম থাকলে সেখানেই থাকতে হয়। আনন্দ উৎসব একটু কম করার চেষ্টা সবাই হয়, মানে চেষ্টা নয়, মানে সবাইকেই করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। সো কোনো একটা বছর বাড়িতে নাই নাই কাটালাম, তো সেই জন্যই আজকে এই বছরটাই এখানটাই হোলিটা আমরা সেলিব্রেট করছি। অ্যান্ড কীভাবে সেলিব্রেট করছি না করছি ইয়ে করছি আমি নিজেও জানি না, অ্যান্ড পরবর্তীকালে কী হবে, বিকজ আমি বাড়িতে থাকলে একটা প্ল্যান থাকে যে এরপরে কী হতে চলেছে বা এরপরে কী হতে পারে, কিন্তু এখানে আমি বুঝতে পারছি না এখানে কী হবে না হবে পরবর্তীতে। তো আমার সঙ্গে থাকো, স্টে টিউন উইথ মি, অ্যান্ড দেখতে থাকো, অ্যান্ড যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর নিচে দেখবে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ঘন্টা বাটন আছে, সেটা ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী আপডেটসগুলো সবার আগে তোমরা পাও এবং আমার চ্যানেলের মজা তোমরা সবার আগে নিতে পারো। লাইটস, ক্যামেরা এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, স্টোরেজ। সো অল সেট, অল ক্লিয়ার, চলো লেটস দ্য জার্নি বিগিনস উইথ ইওর বিপি। মজা হচ্ছে, হ্যাপি। আর এখানে দেখো একটা আনঅর্গানাইজড ম্যানারে আমার বোন রেখেছে। তো এখানে বেসিক্যালি হোলি তো নেই, হোলি এখনও কিনতে যাবে, মানে রঙটা নেই, রঙটা কিনতে হবে। তো এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের আবি, যেটা আমরা কিছুদিন আগে গরিবপুর থেকে কিনে এনেছি। তো এগুলো পড়েছে আমাদের 15 টাকা করে, প্যাকেটে ছিল। প্যাকেট তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে কেমন কোয়ান্টিটিতে ছিল। এই যে কৃষ্ণের ছবি আঁকা একটা বেশ সুন্দর প্যাকেজিংটা করেছে। তো এগুলো আমাদের পড়েছে 15 টাকা করে পার পিস। এই যে এগুলো এখন ছিল, এগুলো 15 টাকা করে পার পিস। তো ও কী করেছে, খেলার জন্য এগুলো কেটে ফেটে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ কাঁচি হয়েছে। সো কেটেও এক জায়গায় রেখেছে। তো আমরা বললাম যে থালার উপর নিয়ে দেখতে সুন্দর লাগতো, বাট ও একটা আনঅর্গানাইজড ম্যানারে নিয়েছে, ও যেটা ভালো লেগেছে। আর ওখানে একটা পিচকাট কিনেছে বড় দেখে, একটা পিচকাটা কদিন টিকবে, প্রত্যেক বছর একটা করে নতুন লাগে ওর। তো গাইস, আমরা এখন যাচ্ছি বাজারে রং কিনতে। এই যে আমার সাথী রং কেনা, তো তাড়াতাড়ি করে বাজারে যাই, অ্যান্ড দেখা হচ্ছে বাজারে গিয়ে। আরে আছে, তাও লাগবে এখন। আগের বছর যেটাই পড়েছিল এটা এবছরও সেটাই পড়েছে। এই যে নিচটা আর এই যে ওপরটা দেখতেই পাচ্ছ, কত ছোট ড্রেস পড়েছে অলরেডি। এখান থেকে দেখতে পাচ্ছ সব কিছু সাফাই হয়ে গেছে, মানে একদম নিয়ে চলে যাওয়া হয়ে গেছে রং খেলার জন্য। শুরু করবো আর কিছুক্ষণ বাদেই। আর আমি এখানে বসে বসে লাইট খাচ্ছি বাজার থেকে আসার পর। তো তোমাদের সঙ্গে গল্প করবো, আড্ডা দেবো, সব কিছু করবো, কিন্তু একদমই বসে থাকতে তো ভালো লাগে না। তো চলো, লেটস গেট স্টার্টেড। হ্যালো গাইস, তো এখন আমরা হোলির প্রিপারেশন করতে পড়ছি।
আর ওই দিকটা কি আছে? মাদুর আছে, বেলুনের প্যাকেট আছে, আর লিকুইড আছে। বেলুনগুলো কখন ফোলাবি? একটু পরে ফোলাবো, আমার আসলে আমার টিম মেম্বার আছে না একদম। দেখে দেখে চলে। আমি এখন আছি বাড়ির বাইরে, যেটা তোমাদেরকে এখানে দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, যেগুলো আবার নতুন করে মাসে লাগিয়েছে। তো চলো দেখি। দেখো আমি ফুলটা এখন দেখাচ্ছি না, যতক্ষণে ফুলটা দেখাচ্ছি ততক্ষণে প্লিজ গেস করে ফেলো এটা কী গাছ, বা ফুল দেখালেও গেস করতে পারো। বিকজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এক্ষুনি ভিডিওটা পজ করে তাড়াতাড়ি কমেন্ট করে এসো, অ্যান্ড তারপর আমি বলি এটা কী ফুল। অ্যান্ড এটা হচ্ছে কাঠকরবি গাছ, অ্যান্ড এগুলো হচ্ছে কাঠকরবি ফুল। সো এখানে একটা ইয়েলো টাইপসের আছে, অ্যান্ড এখানে একটা হোয়াইট কালারের আছে, অ্যান্ড ওখানে দেখতে পাচ্ছ গাঁদা। সিজন শেষ, সো গাঁদাও শেষ, এত গরম পড়ে যাচ্ছে এখন বসন্ত। সো এখানে একটা শিমুল গাছ ছিল আগে, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। সো আমি যদি শিমুল গাছের কোনো ফুটেজ নিতে পারি একটু পরে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা গাছ, যেখানে একদম গাছ ভর্তি ডাটা হয়েছে, সজনে ডাটা, যেটা এখনকার সিজন হচ্ছে সজনে ডাটা। এখন বাড়িতে রোজ দিন সজনে ডাটার সবজি হয়। সো প্রথম প্রথম খুব ভালোই লাগে, কিন্তু খুব অতিরিক্ত খেলে তখন আর মনে হয় যেন কবে মুক্তি পাবো। অনেকটা ফুলকপি বাঁধাকপির মতনই, ফুলকপি বাঁধাকপি শীতের শুরুতে খুব ভালো লাগে খেতে, কিন্তু খেতে 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 একদম রুচিসম্মত থেকে বাইরে হয়ে যায় সেই ফুলকপি আর বাঁধাকপির ডিশটা। সো সিজা এখানে একটু আসতে প্লিজ, একটু বলো তো এটা কী ফুলের গাছ? এগুলো এগুলো কী ফুলের গাছ? এগুলো নাম জানি না, তবে সবাই বলে এগুলো নাকি মাইক ফুল। মাইক? তো এখানে যে মাইক ফুল না কি বলছে, আর আমি মনে হয় এটা মাইক ফুল না। তোমরা যদি জেনে থাকো প্লিজ 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 কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে সবাই জানতে পারবে, এবং আমিও জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছ আর এক রকম কালার রয়েছে, এই গাছগুলো অনেক কালার হয়, সাদা হয়, নানা রকম কালার হয়। আমাদের বাড়িতে তিন রকমের আছে, এক রকম কালার হয়। দেখো হাতে পায়ে তেল দলে নিচ্ছে, যাতে করে রং ফং লাগালে উঠে যায় তাড়াতাড়ি। এখানে দেখো আর এক রকম কালার আছে, কালার তো বেশ মিষ্টি, পিঙ্ক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। আর এখানে দেখতে পাচ্ছি লঙ্কা ধরেছে, লঙ্কা গাছে। আর এখানে আর একটা গাছ আছে হোয়াইট কালারের, এই ফুলটার নাম আমি জানি না অ্যাকচুয়ালি, ফুল সম্বন্ধে আমার বেশি জ্ঞান নেই। তো প্লিজ যারা ফুল লাভার আছো প্লিজ 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 তারা অবশ্যই জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আর হ্যাঁ, এই সুন্দর বাড়িটা এখন আর নতুন করে দেখাচ্ছি না, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা অবশ্যই দেখে থাকবে, আর যারা নতুন ভিউয়ার্স আছো বা আগের ভিডিওটা দেখো নি, তো প্লিজ তাদেরকে বলবো ওপরে আই বাটনে ক্লিক করে, পুরনো একটা ভিডিও আছে যেখানে বাসির বাড়ির পুরো ভিউটা আমি দেখিয়েছি, ভেতর বাহির ম্যাক্সিমামটা দেখানোর চেষ্টা করেছি, প্লিজ সেটা গিয়ে দেখে আসো যদি না দেখে থাকো। হ্যাঁ, তাও আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না নতুন করে, ঠিক আছে? আমি জাস্ট ওভারঅলটা একটা লুক দিয়ে দিলাম। হ্যালো গাইস, একটা ড্রেস ভিজিয়ে ফেলার পর একটা ড্রেস নিতে এসছে, তারপর আবার এই এই রঙের হাতে তুই এখানে হাত দিচ্ছিস যে রং হয়ে যাবে যে সবটা। সো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি করিমপুর। অ্যাকচুয়ালি মিশো আসতে অনেক লেট আছে, অ্যান্ড ভাবলাম আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি ডিস্টেন্স হচ্ছে মাত্র 6 কিলোমিটার, অ্যান্ড মানে জাস্ট একটা গাড়িতে যাবো একটা গাড়িতে আসবো, ওই 10 মিনিট মতো লাগে। সো ভাবলাম যে যাই একটু খেলে আসি, বিকজ এখানে বসে বসে আমি বোর হচ্ছি, অ্যান্ড হোলির দিনটা যেহেতু বাড়িতে আছি তাই স্পয়েল করতে চাইছি না, অ্যান্ড তোমাদেরকে তো কিছু দেখাতে হবে, এখানে কিছু কন্টেন্ট আমার মনে হচ্ছে কিছু পাবো না সেরকম। সো আমাকে ফর মাইসেলফ অ্যান্ড ফর ইউর সেলফ, মানে তোমাদের জন্য আমি আজকে যাচ্ছি করিমপুর, অ্যান্ড হোলি খেলতে দেখা হচ্ছে হোলি স্পটে। দিল্লেন দেখে ভাববেন না যেন আমরা আবার কোনো দলকে সাপোর্ট করছি। এই যে গাইস প্রলয়,
খুব সুন্দর ভাবে রং মেখে বসে আছে। প্রলয় নয়, বঙ্গপ্রলয়। ও বঙ্গপ্রলয়। আসো খেলবো, খেলো খেলো। হাই হাই আমাদের এখন তৃষ্ণা পেয়ে গেছে, সেই জন্যই আমরা এখন আখের রস খেতে এসেছি। আই থিঙ্ক কিছু শোনা যাচ্ছে না, ছবি না ব্লগ হচ্ছে। এটা সামনে থাকবে তো, এটা সামনে থাকবে তো। আমার আমি তো প্রতিশোধ দিতে পারছি না, তাই জন্য ও একা একাই করছে। এখন চলছে কি বাদা, দেখো তাই পুরো জামাটা ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে। এই যে মাচুমে আমার একদম রং ফং খেলে আসার পর ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড তাও দেখতে পাচ্ছ এখানে এখানে সেখানে রং লেগে আছে, পুরোটা উঠেনি, জানি না ক্যামেরাটা কতটা ধরা পড়ছে। সো আগের বারের মতো ওই এবারেও অল্প রং খেললো, রংগুলো এমনভাবে খেলা আছে যাতে করে ওঠেনি, মানে খুব পাকা রং ছিল। সো চলো দেখা হচ্ছে মাসির বাড়িতে, এখন আমি যাবো মাসির বাড়িতে, কারণ বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি একদম ফাঁকা, আমি একদম তালা ফালা লাগিয়ে এখন যাবো মাসির বাড়িতে। আর এখন বাজছে ঘড়িতে প্রায় তিনটে, মানে তিনটে বাজতে 15 মিনিট বাকি, কিন্তু এখনও আবার লাঞ্চ হয়নি, বিকজ বললাম তোমাদেরকে বাড়িতে কেউ নেই। সো এখন আমি যাবো মাসির বাড়িতে লাঞ্চ করতে। সো থাকো আমার সঙ্গে, দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো, যদি না করে থাকো সাবস্ক্রাইব। বসন্ত এসে গেছে, চলো সবাই সবাইকে মাখিয়ে নাও। চুপ 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 চুপ, কি ওখানে? ও মাই গড, ওখানে দুটো সাপ। গাইস তোমরা কি দেখতে পাচ্ছ? ওখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দুটো সাপ যাদের শঙ্খ লেগেছে। অ্যান্ড তোমরা যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। উই আর ভেরি লাকি টু সি দ্যাট, বাট ইট ইজ সো ডেঞ্জারাস।
তোমরা এরকম ফুটেজ আমরা দূর থেকেই নিচ্ছিলাম। সো তোমরা যদি নিতে চাও এরকম ফুটেজ যদি বাড়ির সামনে বা আশেপাশে দেখতে পাও খুব সাবধানে কিন্তু ফুটেজ নেবে, এটাই বলার ছিল। সো গাইস গুড ইভিনিং, আমাদের হাতে চলে এসেছে প্লেট। কিসের প্লেট? প্রসাদের প্লেট। এই যে আর একটা রাবণ এখানে খাচ্ছে, আর বাকিদেরকে আমি আর দেখাতে চাইছি না, বাকিরা ওখানে আছে জলফল খাচ্ছে। তো চলো একবার ভালো করে তোমাদেরকে প্লেটটা দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, এখানে তোরটা থেকে আমারটা বেশি দেখতে ভালো লাগছে। এখানে তরমুজ আছে, একটা খিচুড়ি আছে, এখানে কি বলে লুচি আছে, লুচির উপর কি আছে আই ডোন্ট নো। এটা কোথাকার প্রসাদ একটু বলবেন প্লিজ। এটা আমার পিসির বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। পিসির বাড়িতে পুজো হলো দোল যাত্রা উৎসবের জন্য, গোপালের ভোগের জন্য। সেটা হচ্ছে কৃষ্ণ ভোগ এন্ড সব প্রসাদই টেস্টি হয় এন্ড গোপালের ভোগ তো আরও টেস্টি হয়। তো আমরা খাই আর তোমাদেরকে দেখতে বলবো না, তোমরাও পারলে খাও। আর সাথে সাথে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। সামনে বালি খিড়কি এক চাঁদ কটপুরা রহতা হ্যায়। ঘুরতে থাকে, সেটা জ্বালানি হয়, জ্বালানি থেকে রান্না হয়, রান্নাতে আবার গিয়ে আবার গোবর হয়ে বার হয়। লাস্ট এখনো তার কোনকে ভালোবাসে।